हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल पपिया पार ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमी अनेक भलो आछी। और आज के हो मंगलवार, एखन बेजे गेछे 11টা। तो आज के ब्लॉगटा आमी एखन स्टार्ट करलाम। तो आज के अनेक प्रचुर काज छिलो सकाल थेके, बलार मतन ना, माने भोर 5টার समय उठेछी, काज आमार शेष होयेछे 10টায়, माने पुजो टुजो दिये एकबारे बेर होयेछी। तो माने ओई कालके आमादेर तो पाचन होबे, बाड़ीते पाचन बानाबो। तो तार जन्य आजके तो सब सबार घरे, सबाई तो पाचन बनाए ना, तो सबार घरे आज के सब धोआ पाकला थाकबे, जो माने आज के निरामिष खाबो आमरा, कालके पाचन बनाबो। ताई आज के पुरो माने ओ तो बाइरे देखा जाबे ना, रोदुर आलो। तो माने ओ सब धोआ पाकला करेछि, जा जा बासन छिलो कालके, जा जा छिलो सेगुलो सब रेखे दिएछिलाम एक साइड करे। तो हाजबेन्ड आर पुचकिरा खेये निएछे। तो आजके गोबर टोबर दिए पुरो उठुन टुठुन मुछा होयेछे। तो किछु शेयर करा हयनि, कारण যখন আমি এগুলো বাইরে কাজগুলো করছিলাম, তো ও ভিডিওটা এডিট করছিল, কালকের ভিডিওটা যেটা তোমরা আজকে পেয়েছো, তো সেটা এডিট করছিল, তার জন্য তখন আর মোবাইলটা নেওয়া যায়নি, তো কিছু শেয়ার করা হয়নি। তো এখন স্টার্ট করে দিলাম, তো এখন শেয়ার করব। তো সব ঘরটোর আজকে সব মুছে নিয়েছি, এই ঘর ওই ঘর। তো এই ভিতর রুমটা প্রায় মোছা হয় না, কারণ ভিতর রুমটা মোছার মতন জায়গা নেই ভিতরের রুমে, একটুই তো জায়গা, তো ঝাড়ু দিয়ে নিয়ে যাই। তো ভিতর আজকে যেহেতু যেখানে একটু খাওয়া দাওয়া করে সেখানে একটু মুছে নিই, কিন্তু যেহেতু কালকে এত বড় একটা দিন পুজো, তো সবই ধোয়া পাকলাম, সবই ভালো করে মুছে নিলাম, পুরো জল দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এখন এই দেখো আমার মেয়ে কি করছে, এই যে এটা, এটাকে কি বলে, আকন ফুল বলে না কি ফুল বলে সেটা আমি জানলাম না, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখি বাবা। এইটা, এই তো এটা তো শিবরাত্রিতে লাগে এই ফুলটা, তো এই ফুলটা, তো এটার মালা বানাবো। তো এখন পুচকিকে বাঁচতে দিয়েছি, ও বাঁচছে বসে বসে, তো সাথে আমিও বাঁচছিলাম। তো বললাম না ভিডিওটা স্টার্ট করে দিই, যা যা নিয়ম আছে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো ও বলছে প্রত্যেকটা সব কিছু শেয়ার করবে, কিন্তু তো সবই শেয়ার করব তোমাদের সাথে। তো ওই যে এগুলো ফুল, সবাই জানো শিবরাত্রি শিবের পুজো, শিবের জল ঢালতে গেলে এই ফুলটা মানে শিবের পুজোতে লাগে। এটা কি বলে, ধোত্রা ফুল না, সরি ধোত্রা ফুল, আকন ফুল না কি বলে এটাকে, শিবের পুজোতে লাগে, জানি শিবরাত্রিতে এই ফুলটা লাগে, ধোত্রা ফুল তো লাগেই সাথে এই ফুলটাও, তো সেটা আকন ফুলে হবে, আমার মনে হয় আকন ফুল হচ্ছে, তাও আমি সঠিক বলতে পারছি না। তো তোমরা কে কে জানো এটা কি ফুল একবার কমেন্ট করে বলে দেবে। আর চলো, তো পয়লা বৈশাখের জন্য তো পুচকিদের জন্য কাপড় আনা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই, তো ভাবলাম ওই যে মেয়েকে দিয়েছি বাঁচতে, তো আমি অল্প বেছে বললাম না ভিডিওটা স্টার্ট করে। আর বিছানার হাল দেখতে পাচ্ছো, সকালে একবার উঠেছিলাম, তো আবার তো একবারে ও বিছানার মধ্যে নিয়ে এসেছে, তো করুক পরে একবারে ছেড়ে টেড়ে সুন্দর করে করে নেবো সব কিছু। তো চলো কাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো মেয়ের ড্রেস দেখাচ্ছি প্রথমে পুচকিদেরগুলো, তো এই জামাটা দেখতে পাচ্ছো, দেখা যাচ্ছে কি না জানি না ভালো করে, এটা মা দিয়েছে, মানে ওদের ঠাম্মা ওদেরকে দিয়েছে। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এটা বড় মেয়ের, ও ঠাম্মা দিয়েছে ওদেরকে, মানে আমার শাশুড়ি মা। তো এটা ওকে না, এটা ছোট মনু, ঠিক আছে, ছোট মেয়ের আমার। তো ওকে প্রথমে দেখা যাচ্ছে কি ভালো করে, ওকে প্রথমে এনে দিয়েছিল একটা মানে শার্ট, মানে স্পোর্টিং, হাফ স্পোর্টিং আর প্যান্ট, সুন্দর ছিল, কিন্তু ওর ওটা, হাত দেখানে বাবা, ওর এটা পছন্দ হয়নি, ও মেয়ে হয়ে ছেলের ড্রেস কেন পরবে। তো পরে ঘুরিয়ে এই যে ড্রেস জামাটা এনেছে, তো এটা ছোট মেয়ের, ছোট মানা, ওইটা ওর ঠাম্মা দিয়েছে ওকে। তো এই আরেকটা জামা ছোট মেয়ের, তো এটা এনে দিয়েছে ওর পাপা, মানে আমার হাজবেন্ড, ওর পাপা তোমাদের দাদা ভাই, তো এটা এনে দিয়েছে। এটা হচ্ছে কটনের না, সেগুলো ছিল কটনের যেগুলো মা দিয়েছে, আর এগুলো হচ্ছে লিওন কাপড়, লিওন, যেরকম আমরা চুড়িদার পরি যে চুড়িদারের কাপড়গুলো লিওন কাপড়, সেই লিওন কাপড়, এটা ধুলেও কোনো রংটা উঠবে না কিছু না। সুতারগুলো, সুতার কাপড়গুলো তো একটু ধুলে তারপর গিয়ে একটু সফট হয়ে কীরকম হয়ে যায় না, তো এটা আর কিছু হবে না। এটা ছোট মেয়ের, তো এটা হচ্ছে বড় মেয়ে। তো আমরা কাপড় আনলে দুই মেয়ের জন্য সেমি আরি, দেখতেই পাও প্রায় ভাগ ওদের কাপড় একই। এটা হচ্ছে বড় মেয়ে,
একই সেম ওইটার মতনই লালটার মতনই এটা বড় মেট ওইটাও সেই লিওন কাপড়েরই মাইটাও লাল আর এটা হচ্ছে নাইটি এটা মা দিয়েছে আমাকে মানে আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে তো খুব সুন্দর কালার মোবাইলে হয়তো অরেঞ্জ টাইপে দেখাচ্ছে কিন্তু অরেঞ্জ না মসুরির ডালে যেটা কালার হয় সেই কালারটা খুব সুন্দর কালার মিষ্টি কালার আর এখানে ব্ল্যাক আর হোয়াইট হোয়াইট ফুল আছে মাঝে মধ্যে আর ছাপা ছাপা আছে মানে খুব সুন্দর দেখলে হয়তো অরেঞ্জ টাইপ অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে কি সামনে থেকে কিন্তু এখন এই কেমনে বুঝবে এই মসুরির ডাল কালার খুব সুন্দর কালার এটা নাইটি এটা এটা মা দিয়েছে আর হাজবেন্ড এনে দিয়েছে আমাকে শাড়ি সুতা শাড়ি তো এটা হয়তো রিটার্ন করব কারণ আমার অত একটা ভালো লাগেনি হ্যাঁ এই ক্যাটলগে যেটা ছিল ক্যাটলগেরটা সুন্দর আছে কিন্তু এই অরেঞ্জ কালারটা আমার অরেঞ্জ কালার আবার বেগুনি দিয়েছে তাই ভালো লাগেনি তো দেখা যাক ও যদি চেঞ্জ করে এনে দেবে করে দেবে নাহলে আর করবো না তো এগুলোই আর মা আর বাবার জন্য আনা হয়েছে তো ওদেরটা দেওয়া হয়ে গিয়েছে তো তাই দেখাতে পারলাম না তোমাদের আনার সাথে সাথে পুচকিরে দিয়ে এসেছে সাথে সাথে গিয়ে তো সেটা তো চলো এই বাজার আমাদের হাজব্যান্ড কিছু নেয়নি হয়তো নিলেও একটা স্পোর্টিং নিবে মানে টি শার্ট নিতে পারে তো ওরকমই ও নিজে কমই নেয় আমাদেরকেই দেয় তো আমি বলেছি তাও তুমি একটা কিনে নিও কিছু তো ওই স্পটিং স্পটিং বলতে টি শার্ট একটা কিনে নেবে তো সেটাই তো চলো এই হচ্ছে আমাদের বাজার না পেটিকোট দেখায় না বাবা তো এই হচ্ছে আমাদের বাজার আর কিছু না তো মেয়েদেরই মেন তো আমাদের দিলেও কোনো কথা নেই না দিলেও কোনো কথা নেই কারণ আমরা তো নিতে থাকি প্রায় পরেই নেই অনলাইনে অর্ডার করে আমাদের জন্য তো আনি যখন যেটা ভালো লাগে পছন্দ করে নিয়ে আসি তো আর প্রথম বছর পয়লা বৈশাখ যদিও নিজেরা না নেই বাচ্চাদের তাই মানে আমার যে বেঙ্গলে গিয়েছিলাম বোন বান্ধবী ও বলছিল ওর সাথে কথা হচ্ছিল কালকে তাই মানে ওর সাথে ওকে বলছিলাম আমি কথাটা যে আমাদের মারাও মারা এরকম করতো যে প্রত্যেক পয়লা বৈশাখ পুজো হোক পয়লা বৈশাখ হোক যেটাই হোক মানে নিজেরা নিবে না কিন্তু আমাদেরকে একজোড়া দুইজোড়া করে করে ড্রেস দিত তাই ও আমার মানে আগের দিনের কথাই বলছে যে তারা কত কষ্ট করে কাজ করেও আগের দিন আমার মারাও অনেক কষ্ট করেছে তো ওর মাও অনেক কষ্ট করেছে ওর আমার মা এখনও কষ্ট করে যাচ্ছে ওর মা এখনও কষ্ট করে যাচ্ছে তো সেটাই কিন্তু কখনো আমাদের আমাদের নিজেরা নেয়নি কিন্তু আমাদেরও সেটা বুঝতে দেয়নি যে কি বলবো তোমাদের আমার মানে বলে বুঝাতে পারছি না আমি কানের ছাড়ো সেটা মাথো মাই হবে তো সেটাই নিজেরা না নিলেও আমাদেরকে সবসময় দিত তাই এখন মাকে মানে তো যখন আমি মানে বাইরে ছিলাম মানে মা যেখানে থাকতো যখন সেখানে ছিলাম তো মাকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু পুজো হোক তারপরে এই পয়লা বৈশাখ মাকে আমি দিতাম ঠিকই কিন্তু আজকে তো এখানে আসার পর দুই বছর ধরে মাকে কিছু দিতে পারি না না কোনো কিছু তো নেই এবার পুজোতেও দিতে পারিনি কিছু তো সেটা আমার মা একাই থাকে বাড়িতে তো মা একাই বাড়িতে থাকে বাড়িতে আরো লোক আছে থাকলেও দাদা আছে আমার দাদাও বাড়ির বাইরে থাকে তো সেটাই মা একা একা ফোনে যা কথা হয় তো যাই মাঝে মধ্যে তো আজকে এক বছর ধরে তো যাওয়া হয়নি সেদিন স্টেশনে দেখা হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলেছিলাম যে শেয়ার করব তো সেতুটুকু শেয়ার করতে পারিনি তো সেটাই মানে সেটাই ভাবছি মাদের কথাই ভাবছি যে ও আমার ফ্রেন্ডও বলছিল ওর মার কথা তো আমিও বলছিলাম যে মারা নিজেরা না নিয়ে আমাদেরকে দিত তো সেটাই তো এখনও সেটাই আমার আমরাও সেটাই এখন ভাবি যে আমাদের না হলেও চলবে যে পুচকিদের দিলেই হবে যে আমরা তো নিয়েই বাচ্চাদেরই তো সব কিছু তোমাদের বলতে বলতে মার কথা মনে পড়ে গেলো তাই কান্না চলে আসলো ও হ্যাঁ আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম আমার ঠাকুমাকেও যেটা মানে আমার
ঠাকুমা এখানে ঠাকুমাকেও শাড়ি দেওয়া হয়েছে, তো ঠাকুমাকে দিয়ে দিয়েছি। তো ঠাকুমা খুলে পরেও নিয়েছে আজকে, পরে ওই মন্দিরে মন্দিরে বলে পুজো দিল, ঘরে পুজো। তো ঠাকুমা বর্মা শাড়িটা খুলে ফেলেছে, ঠাকুমাকেও দিয়ে ফেলেছি, মা বাবাকেও দিয়ে দিয়েছিলাম আগে। তো ঠাকুমারটা ওই পুচিকে পাঠাচ্ছি আনতে, তো দেখাচ্ছে খুলে নিয়েছে। তো এই হচ্ছে ঠাকুমা, এটা কেউ রাগ করো না, খোলা শাড়ি দেখাচ্ছি। তো এটা ঠাকুমাকে দিয়েছিলাম, তো ঠাকুমা খুলে পরে নিয়েছে। তো ঠাকুমা না হলে পরবে না, রেখে দেবে, তাই বললাম খুলো। তো খুলেছে, যেহেতু পরেছে পরেছে, তো এটাই তো উনি পরে এটা পুজো দিয়ে নিয়েছে, পরে পুজো দিয়ে নিয়েছে। আর আমরা তো দিয়েছি, তো আবার মাও দিয়েছে ঠাকুমাকে, তো সেটা হয়তো কালকে পড়বে, আর না হলে এরকম করে ভাজ করে করে রেখে দেবে, পরে অন্য কাউকে দিয়ে দেবে। এই যে তোমাদেরকে দেখাবে বলে এখনই পরে, এই যে পরে দেখাচ্ছে, আমার দাঁত নেই শুনো মা, তাই তো না? এটা রেড কালার, অরেঞ্জ না, রেড না, এটা একদম লিওন সফট কাপড়, পরে আরাম পাবে। সুতাটা তো পরে আরাম, কটনের কাপড় পরে আরামই, কিন্তু এটাও একদম সফট কাপড়। তো অনেক নিয়ম আছে, কালকে তো প্রচুর নিয়ম আছে, সব শেয়ার করব, আজকে খালি এটাই আছে। তো সন্ধ্যার দিকে আরেকটা নিয়ম আছে, মানে কি কুয়াজ কি কয়, কুয়া ঝাঁকাও না কিছু বলে, আমি ঠিক সঠিক নাম জানি না, কারণ আমি তো এতদিন বাইরে ছিলাম, তো আমি এগুলো কিছু করতাম না, মাই করতো। তো যেহেতু এখন এখানে চলে এসেছি, তো আমিও করি, তো সেটাই। তো এই এখন ফুলে দেখছো, এইগুলো ফুলের মালা হবে, ফুলের মালা হয়ে কালকে এগুলো ঘরে লাগাতে হবে, আজকে না। তো আজকে সন্ধ্যার দিকেও অনেক নিয়ম আছে, তো আজকে তো নিরামিষে খাবো, আজকে কোনো আমিষ নেই, সব নিরামিষ আজকে, সব ধোয়া পকলা করেছি পুরো। আর সকালে বললাম না, 5টার সময় উঠেছি, উঠে ঘর ঝাড়ু দিয়ে উঠান উঠানটা একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে পিছনে বাথরুমের পিছনে বাঁশ গাছ আছে, তো প্রচুর বাঁশ পাতা পড়ে ঘর, মানে উঠোন পুরো ল্যাতরা হয়ে থাকে। উঠোন তো বলতে উঠোন না, যেগুলো বাথরুমের সাইডে, তো সেগুলো দেবো। তো বাসন টাসন ধুয়ে গ্যাস টেবিল টুবুল মুছে ভালো করে বালটা, তো মানে রান্নাঘরে যত বালটি টালটি ছিল সব বার করে নিয়েছি, তারপরে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে তো উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে, তারপরে গোবর জল পুরো ছিটা দিয়ে মুছে নিলাম। আমি মা ওরা সুন্দর করে লেপে নেয়, মানে গোবর জল ঢেলে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে লেপবে, কিন্তু আমি সেরকম পারি না, কারণ আমি কোনোদিন করেই নি। তো এমনি আমি ভালো করে, মানে অল্প অল্প, মানে বেশি বেশি করে জল ছিটিয়ে, মানে গোবর জল ছিটিয়ে ছিটিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে গিয়েছি। তো সেটাই, মানে মা ওরা সুন্দর করে একদম পুরো জল জল গুলিয়ে পুরো ঢেলে পুরো ঝাড়ু দিয়ে পুরো, মানে হাত দিয়ে লেপেছে এরকম করে সুন্দর করে ঝাড়ু দিয়ে লেপে নেয়, কিন্তু আমি পারি না। তো আস্তে আস্তে শিখে যাব, তো সেটাই তো চেষ্টা করেছি। তো সেটাই, কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছিলাম মার কথা বলতে বলতে, তো মিস করছিলাম অনেক। তাই আমার মেয়ে বলছে, দাদু যে মরে গেছে সেটা বলছো? আমি, দাদু মরে গেছে, আমি আমি যখন ক্লাস 9 তখন আমার বাবা মারা গেছে, তো এখন আর সেগুলো বলছি না, পরে অন্য সময় বলবো তোমাদেরকে সব কথা। তো চলো, এত ভালো দিন এত শুভ দিনে এইসব বলে আর কান্নাকাটা করতে চাই না আমি। তো চলো, অনেক কাজ আছে, তো এখন যাব রান্না করতে। তো আগে ফুলগুলো পুচকি বাজবে, আমি অল্প বেছে নিয়েছিলাম, তো পুচকি এখন বসে বসে বাজবে ফুলগুলো, পরে সেগুলোর মালা বানাবো, সবই শেয়ার করবো তোমাদের সাথে। আগেও বেছে নে, পরে এগুলো মালা বানাবো। তো এগুলো ফুল মা এনে দিয়েছে, আমি আনিনি। মা এনেছে ফুলগুলো, তো পুচকিকে, মারও শরীর ভালো না আজকে, বলছিল সকাল থেকে মাথা ব্যথা, তো পুচকিকে দিয়ে ফুলগুলো পাঠিয়েছে যে ঘর নিয়ে যায়, এগুলো বাছ বসে বসে, তো পরে মালা বানিয়ে দেবো। তো সেটাই, তো চলো পরে আবার কথা বলছি। ডান্টিগুলো আর এই ফুলগুলো বেছে নিয়েছি এখানে, তো এখন মালা বানিয়ে দেবো, তো ছোট ছোট করে মালা বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ এ, মানে হাঁস, এগুলো আমাদের বাড়িরই হাঁস, তো কত কিউট লাগে দেখতে। আর প্রচুর তুফান হচ্ছিলো, মানে বলার মতন এত
তো তুফান আর বৃষ্টি আসবে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই আমরাও বাইরে দাঁড়িয়েছিলাম, তো পুচকি দেখো ওই স্লিপিং এসে করছে, পার্কে যে থাকে ও গাড়িতে বানিয়েছে, ও গাড়িটা যদি উপরে চ্যাপটা হয়ে যায় তারপরে ওইখানে খেলা করছে, এটা ওই স্লিপিং নামে কি বলে সেটা বানিয়েছে। আর এই ব্রয়লার মুরগিটাকে দেখেছো, এটা এক আজকে না বলো তো অনেক দিন হয়ে গেছে, লকডাউন যখন ছিল তখন তো প্রচুর ব্রয়লার বিক্রি করেছিল, তখন আনা হয়েছিল, এটা পালা হচ্ছে এখনও আছে। তো পুচকিরাও বৃষ্টি এসে গেলো খেলছে ওরা, তো অনেক প্রচুর শীত বৃষ্টি পড়ছিলো আর এখনও হয়তো আমি বয়সবাদ দিচ্ছি, তোমরা শুনতে পাচ্ছো বাইরে আমার এখনও বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে। তো এই কিছু নিয়ম যে এটা হচ্ছে দুইবার করতে হয়, একবার ভোরবেলা আর একবার এখন মানে সন্ধেবেলা। তো সন্ধেবেলা হচ্ছে যে তো মানে টাকা পয়সা ধন সম্পত্তি সুখ দুঃখ সব সব কিছুকে ডাকে ঘরে, ঘরে আসার জন্য। তো এই হচ্ছে নিয়ম। তো আমি তিন ঘরে মানে ঠাকুমার রুমে, পরে এটা হচ্ছে আমার মানে রান্নাঘর, আর ঠাকুরঘর তো একটা, ওদিকে ঠাকুরঘর এদিকে রান্নাঘর, তো ওই একটা রুমে জ্বালালাম, আর এটা হচ্ছে ঠাকুমার রুমে জ্বালিয়ে দিয়েছি। তো সেটাই, এগুলো নিয়ম, অনেক কিছু নিয়ম আছে দেখতে পাবে। তো আজকের নিয়ম এতটুকুই মানে এটাই, আর কালকে তো আছে সবই শেয়ার করব, দেখতেই পাবে। তো দেখো পুচকিরা, ও আমি মুখে মুখে বলছি ওরাও কি কি বলছে, ওরা খেলার জিনিস চাচ্ছে, আমাকে এটা দেবে ওইটা দেবে। তো এবার উঠোনে জ্বালিয়ে নিলাম, আর পুচকি বলে মা আমি গেম চেয়েছি এটা চেয়েছি। আমি বললাম বাবা এগুলো চায় না, সুখ দুঃখ ধন। তো গাইস তখন তো দেখতেই পেলে অন্ধকারে, মানে ওই বিকেলে যেটা নিয়ম থাকে সেটা পুরো অন্ধকার ছিল, তো তার জন্য ভালো করে কিছু শ্যুট করতে পারিনি। তো এখন যেটা মানে ঘরে পুড়েছিলাম তো সেটা এখন উঠিয়ে রাখবো, আবার সেই ভোরবেলা একই নিয়ম করতে হবে। যেরকম বিকেলবেলা মানে যা সুখ শান্তি ঘরে ডাকা হয়, আবার যখন মানে ভোরবেলা যখন পুরানো হবে তখন বলবে যে মানে বেমার আজার অসুখ বিসুখ সব দূর হও, বাইরে যা। মানে আমার ঠাকুমা সুন্দর বলে, কি কি বলে বুঝতে পারি না, তো আমি সেরকম করে জানি না কি বলে, তো কাকির থেকে শুনে অল্প অল্প বলেছি, মনে মনে বলতে হয় তো মনে মনে বলেছি। তো যে এখন এগুলো উঠিয়ে রাখবো, তো আবার সেম একই নিয়ম ভোরবেলা করতে হবে। তো চলো দেখে নাও। এখন এখানে থাকবে ভোরবেলা পুড়ে, তারপর বা পরে উঠিয়ে ওগুলো সব পুকুরে ভাসিয়ে দেব। তো এই বিছানার হাল দেখো, এটা জাবড়াখানা, বিছানা তো নয় একটা জাবড়া, মানে এই বেড কভার আর ঘুমানো যাবে না সকাল থেকে, এই যে ভোরবেলা পুরানো হবে তার জন্য আরও রেডি করে রাখা আছে এখানে। আর ওই মালা এখনো হচ্ছেই মালা এখনো হয়ে যাচ্ছে, তো হবে। তো চলো, সাউন্ডটা কম করে দিলাম, টিভি চালালে কপিরাইট চলে আসবে, টিভি সাউন্ড আসলে আমারই প্রবলেম হবে। ওদের বলি যখন আমি ভিডিওতে কথা বলবো তখন কথা টিভিটা মিউট করে দিবি, করে না, এই টিভি সাউন্ড তো আসেই। তো চলো, আর দুই তিনটে ফুলের মালা বানাবো, বানিয়ে তারপর আজকের মতো না টাটা বাবাই করে দেবো, আর ভিডিওটা বাড়াবো না, কারণ বুঝতে পারছো সকাল থেকে কন্টিনিউসলি কাম করেই যাচ্ছি করেই যাচ্ছি, শুধু বৃষ্টি পড়ছিল, আর আজকে তো দেখলে কীরকম বৃষ্টি, শিলা বৃষ্টি কাকে বলে। তো তখন গিয়ে একটু শুয়েছিলাম, তো প্রচুর অমাবস্যাও গিয়েছে, প্রচুর কোমর ব্যথা শরীর ব্যথা বলার মতো না। তো চলো